হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইন প্রিন্স এবং এখন কথা বলবো তিন তিনটে ব্যাপার নিয়ে তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা মিললে হচ্ছে একটা ট্রেলার নিয়ে যেটা নাম হচ্ছে বরফি তো এই কাজটার টিজার যখন এসেছিলাম সেটা নিয়ে কথা বলেছিলাম ওখানে একটা বড়ো সারপ্রাইজ যেটা হচ্ছে শারদ মিউজ ভেঞ্চার্সে পৌঁছেলে দিয়ে এখানে কাজ করেছে ভালো লাগলো যে আমাদের কমিউনিটিতে কেউ একজন সে ছোটো পাঠক বড়ো পাঠক সে অভিনয়ে গেছে একটা সে বড় পর্দায় কাজ করেছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট এটাকে অলকেশদার কাজ যখন হয়েছে তখনও বলেছি অরিত্র স্কানে অরিত্রদা যখন গেছিলো তখনও বলেছি তো স্যার মিউজিক পঞ্চাশের পৌষালিদি এবং সৃঞ্জয় দুজনে কাজ করেছে এটা কিন্তু একটা বড়ো প্রাপ্তি অবশ্যই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তো ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি ট্রেলারটা দেখুন যেহেতু বাজেট কম কাজের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকবে কিন্তু সেটুকু সরিয়ে দিয়ে আমরা যদি দেখি যদি এটা প্রপারলি সাপোর্ট পেত যদি এই কাজটা যদি ভালো কোনো আরও প্রোডাকশান থেকে আসতো হয়তো এই কাজটা আরও ভয়ানক কিছু একটা হতে পারতো কারণ এটার যে কনসেপ্টটা কিন্তু বেশ ভালো এখানে পলিটিশিয়ানরা এক এক করে খুন হচ্ছে এবং পলিটিক্সের টাইম আসছে এবং জায়গা পাওয়ার জন্য জেতার জন্য যে মানুষ আর মানুষের মধ্যে যে কোনো মনুষ্যত্ব থাকে না একে অপরকে সবাই খুন করতে পারে সেটা নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প যে আমাদের দুর্নীতির পলিটিক্স কতটা দুর্নীতির জায়গা তৈরি করিতে পারে এবং কে মার্ডারের সেটাও কিন্তু একটা থ্রিলিং ব্যাপার এখানে রাখা রয়েছে যে কে মার্ডারটা করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো ট্রেলারটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কয়েকটা বেশ ভালো কাস্টিংও বেশ ভালো খালি একমাত্র এখানে যিনি অভিনেতা রয়েছেন অমিত সেঠি ওনার নাম আমার তার কাস্টিংটা ভালো লাগেনি তার যেটুকু অভিনয় পোশান দেখলাম আমার একদম ভালো লাগেনি তার জায়গায় অনেক অন্য ভালো অভিনেতাকে নেওয়া যেত তো এটা আমার খারাপ লেগেছে বাদ বাকি যারা রয়েছে বেসিক্যালি বিন্দু মাসির কামব্যাক ওটা একটা বড়ো পাওনা আমাদের কাছে তো ট্রেলারটা কিন্তু ইন্টারেস্টিং লেগেছে তো তোমরা যারা ট্রেলারটা দেখোই দেখতে পারো আশা করি কাজটা ভালো হবে গল্পটা বেশ ভালো মনে হচ্ছে ট্রেলারটা দেখতে ভালো লাগছে কম বাজেটে তারা চেষ্টা করেছে এটাই একটা বড় ব্যাপার এবং সৌভিকদের যে কটা কাজ এসছে সে একটা নতুনত্ব কিছু বলার চেষ্টা করে আমরা বারবার দেখে এসেছি তো দেখা যাক কেমন হয় ট্রেলারটা যারা দেখুন তাই জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখানে গিয়ে ট্রেলারটা চেক আউট করতে পারো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঠান ওটিটিতেও কিন্তু রেকর্ড করল আমরা জানি বড় পর্দায় সব রেকর্ড এটা ব্রেক মানে ব্রেক করে দিয়েছে তিনশো কোটি নয় চারশো কোটি নয় সাড়ে পাঁচশো কোটি কালেকশন করেছে সারা ওয়ার্ল্ড জুড়ে হাজার কোটি প্লাস কালেকশান হয়ে গেছে এবার দেখাচ্ছিলো ওটিটিতে কিরাম চলে তো ওটিটিতে কিন্তু মাত্র চোদ্দ ঘন্টার মধ্যেই সমস্ত রেকর্ড একটা ব্রেক করে দিয়েছে পাঠান এবং সেটা কী রেকর্ড হচ্ছে এটাই মাত্র চোদ্দো ঘন্টার মধ্যে সিনেমাটা আসার মধ্যেই এটা কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে চলে এসছে যেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এটাকে কোনো হিন্দি সিনেমা বলি অন্যান্য সিনেমা ক্ষেত্রে বলি ওটিডিতে সিনেমা দেখার জন্য এতটা ক্রেজ যেটা মেনলি থিয়েটারে রিলিজ করা গেছে সেটার জন্য এত ভিড় এর আগে দেখা যায়নি তো সেক্ষেত্রে পাঠানের ক্ষেত্রে কিন্তু ওটিডিতেও যে লোকে আবার দু তিনবার যে দেখার পরে যে দেখছে সেটা কিন্তু মানে পুরোপুরি ফুটে উঠছে এবং মানে এটা যে এক্সটেন্ডেন ভার্সানটা যেটা বেরিয়েছে কিছু এক্সট্রা সিন রয়েছে সেটারও যে ক্রেজ দেখার মতো মানে তেমন হয়তো কিছুই নয় তিনটে সিন যেগুলো রয়েছে আমি নিজে দেখেছি খুব একটা ইম্পর্টেন্ট কিছু কিন্তু নয় কিন্তু তাও লোকে দেখার জন্য এক্সাইটেড যে কী চল দেখে আসি যে কারণে কিন্তু পাঠানের ওটিটিতেও কিন্তু বিরাট ক্রেজ তৈরি করেছে এবং একটা হিউজ রেকর্ড কিন্তু তৈরি করেছে মাত্র চোদ্দ ঘন্টার মধ্যে ট্রেন্ডিংয়ে এসে এটাই হচ্ছে শাহরুখ খানের কামব্যাক এটাই হচ্ছে মাস ফিল্মের পাওয়ার এবং এটাই হচ্ছে পাঠানের ক্রেজ এটাই বলার তো বুঝতে পারছো জওয়ান কী করতে চলেছে যে হোক এটা গেল একটা দিক আর লাস্ট এটা নিয়ে কথা বলো যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা খুব খুশির দিক বাংলাতে দুটো সবথেকে বড় ফ্যানবেস হচ্ছে দেব ফ্যান্স এবং জিত ফ্যান্স এই দুটোর মতো ফ্যানবেস বর্তমান টাইমে দাঁড়িয়ে বাংলায় কিছু নেই এবং বাংলা সিনেমা নিয়ে যে আলোচনাটা যাদের জন্য হচ্ছে তারা অবশ্যই দেব ফ্যান এবং জিত ফ্যান্স এরাই হচ্ছে সমস্ত ধরনের সিনেমা কিন্তু দেখে এটা সবথেকে পজিটিভ দিক এবং নিজের চ্যানেল ফলো করতে আমি দেখছি দেব ফ্যান্স জিত ফ্যান্স এটা প্রচণ্ড অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া তারা শুধুমাত্র দেবজিতের কাজ দেখে তা না সমস্ত কাজেরই কিন্তু তারা কথা বলে এটা আমার ভালো লাগে কিন্তু বারবার দেখে এসেছি দেবজিতের সিনেমা এলে এরা অপরে বারবার নেগেটিভিটি করে আসতো এর কাজের নিন্দে করছে ওর কাজের নিন্দে করছে এটা আমার ব্যক্তিগত ভালো লাগতো না তাই আমি এই লাস্ট ভিডিওতেও বলেছি চেঙ্গিস যে আসছে এই সময় একটা পজিটিভিটি থাকা দরকার এখানকার বড়ো বড়ো ইউটিউবাররাও বলছে প্রমোট করবে যেটা দেখে আমার খুব ভালো লাগছে এটা দরকার ছিল সবাই যে একজোট হয়ে চেঙ্গিস হয়ে কথা বলছে এটা ভালো এই রকম পরিস্থিতিতে জিত জিতফেন্সরা মিলে একটা চুক্তি করলো যে তারা আর ফ্যান ওয়ার করবে না এবং তারা ওপেনলি ফেসবুকে চিঠি লিখে একে অপরকে এটা জানালো দুটো নাম করা পেজ একটা হচ্ছে জিতিয়ান্স ওয়ার্ল্ড আর একটা হচ্ছে দেব ড্রোল দে ভেটার্স তাদের মধ্যে জিনিসটা হয়েছে প্রথমে জিতিয়ান্স ওয়ার্ল্ডই চিঠি লিখে এবং তারা সরি আগে তারা ফ্যানকে যে ইনসাল্ট করেছে যে বিভিন্ন সময়ের জন্য তারা ক্ষমা চেয়ে নেয় তার এগেনস্টে আবার ট্রোল এটা সেটাকে শেয়ার করে তারা লেখে যে তারাও জিদ্দাকে পছন্দ করে আফটারঅল দুজনই সবথেকে বড়ো সুপারস্টার তো আমরা এবার একেবারে কাজের পাশে থাকবো আমরা চাই জিত ফ্যান্সরাও বাঘায় উদ্দিনের পাশে থাকুক আর আমরাও চিঙ্গিসের পাশে থাকব তো এই যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা হলো এটা খুব পজিটিভ দিক এবার আমি চাইব ওই দুই ফ্যানবেস মিলে চেঙ্গিস দেখুক বাঘায়তিন দেখুক ইন্ডাস্ট্রি আলাদা জায়গায় পৌঁছে যাবে এটাই দরকার এটাই সবথেকে বেশি দরকার ছিল আজকে চিংগি সিট হতে হোক বা বাঙালি হিট হতে হোক সব বেশি দরকার ফ্যানবেসের মধ্যে মিলটা হওয়া এটা যে হয়েছে প্লাস দেবদাও টুইট করেছে জিদ্দার কাজ নিয়ে যেটা আমার ব্যক্তিগত ভালো লেগেছে তো ভাল লাগলে এই সম্পর্ক করাটাই সব থেকে বেশি দরকার লড়াই তো চলতেই থাকবে কিন্তু ইন্ডাস্ট্রির একেবারে বিপদের সময় যে একেবারে পাশে এগিয়ে এসেছি যে ভাবনা চিন্তাটা সেটা কিন্তু একটা বিরাট বড়ো ভাবনা দিতে হয়তো যে কারণে মনে হলো ট্রেনে কথা বলা অবশ্যই দরকার তো এটাই হয়তো জিত ভার্সেসদের ফ্যানর যেটা আমরা ছোটো থেকে দেখে এসেছি আমরা নিজে অনেক সময় তার অংশ হয়েছি সেটা হয়তো কোথাও গিয়ে সমাপ্তি ঘটতে চললো দেখা যাক মাঝে মধ্যে ঠিক আছে চলতে পারে এখন তো অতিরিক্ত হতো সেটা বন্ধ হোক ঠিক আছে মাঝে মধ্যে চলতে পারে মাঝে মধ্যে আবার দরকার যেমন তেলাপতি বিজয় ভার্সেস অজিত কুমার ওটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রিতে একটা সেই ক্রেজটা কমে যাবে মাঝে মধ্যে হোক ঠিক আছে কিন্তু যেটা সেই অতিরিক্ত ব্যাপারটা পৌঁছে গিয়েছিল সেটা বন্ধ হবে এটা শুনে আমি খুশি তবে হ্যাঁ মাঝে মাঝে দরকারও রয়েছে এটা ফ্যাক্ট একটু লড়াই ঝগড়া না হলে ব্যাপারটা ঠিক জমে না আমি প্রমোট করছি না লড়াই আমি প্রোমোট করছি না মাঝে মধ্যে কিন্তু ঝেমেলাও দরকার থাকে সে সংসার হোক বা সব ক্ষেত্রে হোক সবসময় যদি ভালোবাসা চলতে থাকে জিনিসটা একই হয়ে যায় এটাই বলার তবে এখন চাইবো চাইব চিঙ্গিদাসের টাইমে হোক বা দিন টাইমে হোক দুই পক্ষ থেকে আমি শান্তিই চাইবো সেটা হয়েছে দেখে ভালো লাগলো এটাই বলার যে ওই যে চ্যানেলটার অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইন এখনও তো বাই টেক কেয়ার সবাই ভালো থাকে সুস্থ থাকবে নমস্কার আবার দেখাবে হবে টেক কেয়ার চ্যানেলটার অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট